কোরআনে কারিমে আল্লাহ তাআলা যখনই কোন কাফেরদের সম্পর্কে বলেছে কিছু, যেমন আল্লাহ তাআলা বলছে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা এটা ব্যাখ্যা করে আবু বকর ওমর নাউযুবিল্লাহ অনুরূপ ভাবে তারা একটা গরুকে একটা আবু বকর ওমর সম্পর্কে যে খারাপ জিনিস করে তারা কি করে সবকিছু কোরআন দিয়ে সেটা দলিল দিতে চেষ্টা করে নাউযুবিল্লাহ, অর্থাৎ কোরআনের অপব্যাখ্যার ক্ষেত্রে তাদের কোনো তুলনা নাই। এখান থেকে মুসলিমদের মধ্যে যারা সুফি এবং যারা খারাপ পন্থী এরা বাতিনি ফেরকার লোকেরা সবগুলি হচ্ছে শিয়াদের অন্তর্ভুক্ত, বাতিনি ফেরকার সবগুলি সেখান থেকে শিয়াদের থেকে নিয়ে সারা বিশ্বে সেগুলি প্রচার প্রসার করে ছেড়েছে। চিন্তা করে দেখবেন আমাদের দেশে এই যে ইয়াহিয়া খানরা অথবা টিকিয়া খানরা অথবা এই জাতীয় মানুষগুলি সবগুলি কিন্তু শিয়া ছিল, এরা শিয়া থাকার কারণে এই দেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে, মুসলিমে হানাহানি লাগিয়ে দিয়ে গেছে, মুসলিমদেরকে রাতের অন্ধকারে মারার ফলে তাদের কোনো সামান্যতম কোনো কষ্ট তাদের হয়নি, কারণ তারা তো আক্রমণ করতে ওস্তাদ। তারা সুন্নিদেরকে মারার জন্য যেই কোনো উপায় তারা করবে তাদের কোনো সমস্যা সেখানে হয় না, তারা সেটা চায়। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের কি অবস্থান সেটা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করে, নাউযুবিল্লাহ, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা মনে করে মাত্র 10 জন সর্বোচ্চ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10 জন ইমানদার, বাকি সবাই কাফের, নাউযুবিল্লাহ।